নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো। রাজীব দত্তের অনেক অনেক স্বাগত। কুচবিহার জেলার ছোট গ্রাম থেকে তোমাদের বিজয় শেয়ার করছি। বন্ধুরা দেখো, আমরা খেলছি ওই যে মিউজিক্যাল বল, তার জন্য দেখো এদিকে টপাটা বল দিচ্ছি, আর দেখো মা এদিকে দিচ্ছে কে জিতবে। আমি তো ভাবছিলাম আমিই জিতবো, কিন্তু তোমরা সবাই যদি দেখতে থাকো তাহলেই বুঝতে পারে কে জিতে। বন্ধুরা দেখো এদিকে খেলা চলছে আর আমরা সবাই দেখছি, অবশেষে ওরা দুজনই বেঁচে আছে। খেলার মধ্যে তো হার জিত হয়ই, দেখো ওরা দুজনই বেঁচে আছে, আমিও পেলাম না, মাও পেল না, দিদিভাইও পেল না। আর আমরা ভাবছি কে জিতবে, এখানে মনে হতো হচ্ছে কাকিমুনিটাই জিতবে। দেখো বন্ধুরা কাকিমুনিটাই জিতে গেল। অখিল দাদা, এখানে একটা কথা আছে, তোমার বউ ফার্স্ট হয়েছে, তোমার এখন খেলা হবে হচ্ছে মোমবাতি। দেখো বন্ধুরা সবার ফার্স্টে মা খেলবে, তার জন্য দেখো মোমটা ধরিয়ে নিচ্ছে, কয়টা ধরালো কয়টা ধরালো আমি দেখছি। এদিকে দেখো বন্ধুরা, মা এদিকে মোমটা ধরিয়ে নিয়েছেন, মা এদিকে মোম ধরিয়ে নিয়েছে, তারপরে কে ধরায়। এই যে দেখো বন্ধুরা এদিকে মোম ধরাচ্ছে আর আমি ধরাইনি, আমার খুব খারাপ লাগছিল, আমি জিততে পারিনি জন্য। বাবা বললো খেলাতে তো হার জিত হয়ই না, বলে বন্ধুরা খারাপ পাওয়ার মতন কী হলো। আর দেখো বন্ধুরা এখানে মোম ধরে নিয়েছে, আমরা এদিকে দেখো বসে আছি সবাই, চেয়ার দিয়ে আমরা সবাই বসে আছি। আর খুব ঠান্ডা লাগছিলো, কুয়াশা পড়ছিল যেরকম, আর খেলাতে খুব মজা হয়েছে, আর তোমরা খুব মজা করবে খেলাতে। আর দেখো পাশে তো খেলা হচ্ছে, আমাদের বাড়ির পাশে যেরকম আরও বেশি মজা হয়েছিল, রাত্রেবেলা এত মজা করছে কি বলবো। আর দেখো বন্ধুরা মনে তো হচ্ছে আর পারবে না, এটাতেই শেষ, না না পারছি পারছি। আর দেখো সবারই যখন মোম ধরে তখন একটু ইসেই লাগে, খারাপ খারাপই লাগে। আর দেখো দিদিভাই দেখো এখন ধরাচ্ছে, আর খুব টেনশন হয়ে যায় কে কতগুলো ধরাতে পারবে। আমার তো মনে হচ্ছে দিদিভাই আটটার বেশি পারবে না। এই যে দেখো বন্ধুরা আটটাই মোম ধরিয়েছে। আর দেখো বন্ধুরা দেখো মোম ধরাচ্ছে, মনে তো হচ্ছে বেশি ধরাবে, কেন কাঠি এখনও দেখো শেষ হয়নি, কতগুলো যে ধরাবে ভগবানই জানি। বেশি ধরাইস না বেশি ধরাইস না বেশি ধরাইস না, কেন যদি জিতে যায় কী হবে, দিদিভাইতে হলে জিতে পারবে না। কিন্তু খেলাতে তো হার জিত হয়ই। আর আমি দেখো এখানে বসে আছি, আর ধরিয়েছে হচ্ছে 11টার মতন মোম ধরিয়েছে দেখো। আর দেখো বন্ধুরা এখন ধরাবি,
এক এক করে ধরাচ্ছি, আর আমি এদিকে দেখো বসে আছি, কত কষ্ট করে চেয়ারটা পেলাম। দিদিভাই বলছে আমাকে কোলে নে, দিদিভাই যখন খেলতে গেছিলো দিদিভাই চেয়ারটা বসে ফেলেছে আরেকজন, তার জন্য আমার দিদিভাই আবার ওই সাইডে চলে গেছে। আর দেখো বন্ধুরা মোম ধরাচ্ছে, মোমবাতি খেলাতে কিন্তু খুবই মজা হয়, কে পাক বা না পাক কিন্তু খুবই মজা হয়। দেখো বন্ধুরা এটা মনে হয় বেশি আগাতে পারবে না, দেখ তিনটাতে মনে শেষ হয়ে যাবে। দেখো তিনটাতে এটা কিন্তু শেষ হয়ে গেছে, চারটাও পাইনি। আর দেখো বন্ধুরা আমরা দেখছি সবাই, আর তোমাদের ভিডিও তাহলে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কিরকম লেগেছে নিশ্চয় কমেন্টে জানিও, ভালো লাগলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব দেওনি নিশ্চয়ই সাবস্ক্রাইব দিয়ে দিও, আর সাবস্ক্রাইব দেওয়ার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, বাই বন্ধুরা, একটা লাইক করে।